74 CSE. Experience. রাতের বেলা এরকম একটা V3 এর মতো একটা বড় বাইক, মানে এতটা জোস আমি কর্নারিং করে মজা পাইতেছি মানে বলার মতো না. ইন V3 RPM 10,000. সো এখন ওইল আমার বাইকটা ওইখানে. চুয়াত্তর ছিয়াশি চুরানব্বই চুরানব্বই তো অনেকক্ষণই আমি মূলত এই বাইকটা রাইড করতেছি, আর রাইড বাইকটার যে এক্সপিরিয়েন্স, রাইডিং এক্সপিরিয়েন্স, রাত্রেবেলা এরকম একটা V3 মতো একটা বড় বাইক হ্যান্ডেল করা অত্যন্ত. বাট একটা কথা কি যে এইটার যে লাইটের সিস্টেমটা অত্যন্ত পুয়োর লাগে আমার কাছে. ও মাই গড, কর্নারিং করে যে এত পরিমাণ মজা পাইতেছি মানে বলার মতো না. ও রক ম্যান, ও এটার কর্নারিংটা করে আমি সবচেয়ে বেশি মজা পাইতেছি. ছিয়াশি বাহাত্তর ছিয়াত্তর তিরাশি একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা বাইক যে এত জোস লাগে মানে এতটা জোস আমি কর্নারিং করে মজা পাইতেছি মানে বলার মতো না.
নাও আমি এখন ট্রাই করব যে ওয়ান গিয়ার চ্যালেঞ্জ ইন D3। আরপিএম 10,000, আরপিএম 9,000, 84, নব্বই, বিরানব্বই, ও মাই গড।